মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত বন্দরের সমরক্ষেত্র মাঠ। মহান মুক্তিযুদ্ধের শেষ যুদ্ধ হয়েছিল এই মাঠে। ইতিহাসের পাতায় উজ্জ্বল স্মৃতিবিজড়িত স্থানটি দীর্ঘদিন ধরে দখলে ছিল, তবে নারায়ণগঞ্জ পাঁচ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান মাঠটি উদ্ধার করেছিলেন। এবার তার হাত ধরেই সেই মাঠে নির্মিত হচ্ছে নারায়ণগঞ্জ স্মৃতিসৌধ। 29 ডিসেম্বর সকাল 11টায় ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সেলিম ওসমান। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ, বন্দর উপজেলা চেয়ারম্যান এম এ রশিদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা বি এম কুদরতে খুদা ও বন্দর উপজেলা ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা। মুক্তিযুদ্ধের স্মৃতি ধরে রাখার উদ্যোগ গ্রহণ করায় সেলিম ওসমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বীর মুক্তিযোদ্ধারা বলেন, আজকের দিনে আমরা মুক্তিযোদ্ধারা খুবই আনন্দিত এবং খুশি। আজকে আমাদের যে খুশির আনন্দের জোয়ার বসে দিয়েছে সে সেলিম ওসমান সাহেব এমপি আমাদের পাশে দাঁড়িয়ে আমাদের স্মৃতিসৌধকে দাঁড় করাতে পেরেছে, এর জন্য আমরা ওনার জন্য আন্তরিকভাবে দোয়া করি এবং আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করি উনি যেন আজীবন সুস্থ থাকে, এমন সুন্দর জ্ঞান বিবেক নিয়ে যাতে দেশের স্মৃতিগুলো স্থাপন করে যেতে পারে। আজকে যে স্মৃতিসৌধ এই সমরক্ষেত্রে হতে যাচ্ছে, আমাদের মুক্তিযোদ্ধাদের এই গর্ব যে স্মৃতিসৌধ প্রজন্ম থেকে প্রজন্ম দেখবে, এটা স্মৃতি হয়ে দাঁড়ায় থাকবে, মুক্তিযুদ্ধের সম্বন্ধে তারা বুঝবে জানবে ইতিহাস, এটি আমাদের সবচেয়ে বড় গর্ব। আমরা তো থাকবো না, স্মৃতিসৌধ থাকবে। এ প্রসঙ্গে এম এ রশিদ বলেন, এই এলাকাটা, এই জায়গাটা যেখানে আমরা দাঁড়িয়ে আছি অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ জায়গা। 1971 সনে স্বাধীনতা যুদ্ধে এই জায়গাটার অনেক ইতিহাস এখানে বিজড়িত আছে। এই জায়গাটাকে একটা স্মৃতি হিসাবে রাখার জন্য আমরা মুক্তিযুদ্ধের একটা উদ্যোগ নেই এবং মুক্তিযোদ্ধারা আমরা যারা বন্দরের মুক্তিযোদ্ধা আছি আমরা সবাই সম্মিলিতভাবে এই জায়গাটাকে সংরক্ষণ করার জন্য আমরা একটা জায়গা চিহ্নিত করি, যুদ্ধক্ষেত্রটাকে একটা চিহ্নিত করি। এখানে একটা বিরাট যুদ্ধ হয়েছিল, সেখানে বাংলাদেশের ইতিহাসে একদম শেষ পূর্বাঞ্চলের শেষ যুদ্ধ এটা। এই উদ্যোগটা আমরা যখন নেই তখন আমাদের মাননীয় নাসিম ওসমান সাহেব আমাদের সাথে সহযোগিতা করেছিলেন। সেই সময় উনি প্রয়াত হয়ে যাওয়ার পর, ওনার মৃত্যুবরণের পর ওনার সহোদর জনাব সেলিম ওসমান সাহেব যখন এই সংসদের দায়িত্ব নেন নারায়ণগঞ্জ পাশের, সেই সময় উনি নিজ উদ্যোগে এই জায়গাটাকে উনি সম্প্রসারণ করেন। এ প্রসঙ্গে সেলিম ওসমান বলেন, স্মৃতিসৌধের মাধ্যমে আমাদের স্বাধীনতার ইতিহাস আমাদের প্রত্যেকটা স্কুল বন্দর না শুধু, আমাদের প্রত্যেককে এখন সহযোগিতা করতে হবে আমাদের দেশকে উন্নয়ন করার জন্য। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যে ডাক ডিজিটাল বাংলাদেশের পরে স্মার্ট বাংলাদেশ, হয়তো আমরা থাকবো না কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এই দেশকে একদিন বঙ্গবন্ধুর সোনার বাংলা সম্পূর্ণভাবে প্রস্তুত করবে, তারই একটা প্রস্তুতির একটা অংশ এখান থেকে হবে এবং আমরা চাবো বাংলাদেশের সবচেয়ে সুন্দর একটা স্মৃতিসৌধ এখানে যেন হয়। শুধুমাত্র এখানে আমরা এখানে এসে ফুল দিব এমন কোনো কথা নেই, এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ যেন নিতে পারি সেরকম একটা উদ্যোগ আমরা নিব। আমরা শুরু করে দিলাম, ইনশাল্লাহ মার্চ মাসের মধ্যে আমরা এটাকে আবার সম্পূর্ণভাবে উদ্বোধন করবো, এটাই আমাদের আশা। আমরা সকলের কাছে দোয়া চাই।